টেকনিকি যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবসায় প্রতিষ্ঠানের হিসাব এরিয়া অধ্যায় দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তো এখানে আমরা একটা অবসায় প্রতিষ্ঠানের হিসাবগুলোর মধ্যে এই যে সৃজনশীল কোশ্চেনের যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর আমরা প্রথম যে ধাপটা দেখো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় এটা করবো তো এখানে বলছে এই দু সালে একত্রিশে ডিসেম্বর তারিখে মিতালি ক্লাবের প্রাপ্তি প্রধান হিসাব নির্ণয় দেওয়া হলো যে প্রাপ্তি প্রধান হিসাব থেকে আমরা এই যে প্রারম্ভিক মূলধন তহবিলটা নির্ণয় করব তো তোমরা একটা জিনিস জানো যে প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় করতে হয় প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় মানে হচ্ছে কি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে যেটা আমি তোমাদেরকে আগের পর্বে বলেছি তো দেখো আমরা এখন এই প্রারম্ভিক মূলধন তহবিলটা নির্ণয় করব তো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ছক দেখো এখানে প্রারম্ভিক দায়ী সম বসাবো এখানে প্রারম্ভিক সম্পদ সম বসাবো বসায় মোট সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা হবে সেটা আমাদের প্রারম্ভিক মূলধন হবে তো আমরা প্রথমে প্রারম্ভিক মূলধনটা একটু আইডেন্টিফাই করবো এই জন্য দেখো সম্পদ এবং দায় কোনগুলো একটু দেখে নি একদম শুরুতে দেখো প্রাপ্তি সময়ের মধ্যে হাতে নগদ আছে এক এক দু হাজার পনেরো ছয় হাজার টাকা তাহলে দুই সালের সমাপনে হাতে নগদ কিন্তু দুই হাজার পনেরো সালের কি প্রারম্ভিকে চলে আসে এই জন্য দেখো আমরা এই যে এক এক পনেরোতে ছয় টাকা প্রারম্ভিক সম্পদ এটা কিন্তু আমরা কি পেলাম তারপর দেখো নিচে আবার সমন্বয় বলতেছে যে পয়লা জানুয়ারি দুই হাজার পনেরো তারিখে ক্লাবের সম্পদ সম নিম্নরূপ দেখো এটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ আসবাবপত্র দালান কোঠা তারপরে খেলাধুলার সরঞ্জাম এই তিনটাই আমাদের প্রারম্ভিক সম্পদ তাহলে আমরা চারটা প্রারম্ভিক সম্পদ পেলাম হাতে নগদ আসবাবপত্র দালান কোঠা খেলাধুলার সরঞ্জাম তারপরে এই সমন্বয়ের মধ্যে থাকতে পারে আমরা মোট প্রাপ্ত চাঁদার টাকা দুই হাজার চোদ্দ সালের এক হাজার টাকা দুই ষোলো সালের চলতি বছরের অনাদায় চাঁদা এত টাকা দুই হাজার সালের ভাড়া এত টাকা এর মধ্যে একটা জিনিস এই যে প্রথম যে সমন্বয়টা আছে আমাদের মোট প্রাপ্ত চাঁদার দুই হাজার টাকা দুই হাজার চোদ্দ সালের দেখো আমরা কিন্তু দুই হাজার পনেরো সালের হিসাব করতেছি তো চৌদ্দো সালের চাঁদা এটা হচ্ছে আমাদের বিগত বছরের যখন আমরা বিগত বছরের আয় ব্যয় হিসাব করছিলাম তখন কিন্তু এটা ওই বছর আয়ের মধ্যে ছিল তাহলে এইটা কিন্তু আমাদের পনেরো সালের হিসাব না তাহলে চোদ্দ সালেরটা যদি পনেরো সালে আসে তাহলে এটা প্রারম্ভিক হবে এই জন্য দেখো আমরা দুই হাজার টাকা প্রারম্ভিক সম্পদের মধ্যে নিয়ে আসবো তাহলে চোদ্দো সালের যে চাঁদা আছে দুই হাজার এটা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক সম্পদ আসবে তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ পেলাম দুই হাজার টাকা ছয় হাজার টাকা এখানে আছে হচ্ছে তিরিশ হাজার নব্বই হাজার এবং পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সম্পদ এবার আমরা দায়ের মধ্যে দেখব যে আমাদের প্রারম্ভিক দায় আছে কিনা দেখো ওই দুই নম্বর সমন্বয় বলছে চৌদ্দো সালের ভাড়া এক হাজার টাকা চলতি বছরের পরিশোধ চোদ্দো সালের বকেয়া যদি বছর পরিশোধ করি তাহলে এটা বিগত বছরের দায় বিগত বছরের দায় যদি বছরের শুরুতে নিয়ে আসা হয় তাহলে এটা প্রারম্ভিক দায়ের মধ্যে আসবে তাহলে এক হাজার টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায়ে আসবে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায় আর যেগুলো এই যে ব্লুমার্ক করছি এগুলো সব হচ্ছে কি আমাদের প্রারম্ভিক সম্পদ তাহলে আমরা এখন লিখে ফেলবো এখানে তাহলে প্রারম্ভিক সম্পদ সমূহ আগে লিখবো সম্পদ সমূহের মধ্যে প্রথমে আমরা হাতে নগদটা নিয়ে আসি দেখো হাতে নগদ হাতে নগদ আছে হচ্ছে ছয় হাজার আমরা এখানে ছয় হাজার টাকা লিখবো তারপর দেখো আসবাবপত্র আছে তিরিশ হাজার টাকা দালান কোঠা আছে নব্বই হাজার টাকা তাহলে আসবেপত্র তিরিশ হাজার দালান কোঠা নব্বই হাজার এবং দেখো এখানে খেলাধুলার সরঞ্জাম আছে পঞ্চাশ হাজার টাকার তাহলে এখানে লিখি খেলাধুলার সরঞ্জাম এটা আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপর দুই এই যে নিচে যে সমন্বয় আছে এই সমন্বয়ের মধ্যে দেখো দুই হাজার টাকা কি বিগত সালের প্রাপ্ত চাঁদা আছে তাহলে বিগত বছরের চাঁদা আমরা কি এখানে নিয়ে আসবো তাহলে এখানে লিখবো হচ্ছে বিগত বছরের অনাদায়ী চাঁদা এই দুই হাজার এখানে নিয়ে আসবো তোমাদেরকে আগের পর্বে আমি কীভাবে চাঁদা নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম তো ওই চাঁদা নির্ণয়ের ওইখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে দেখো বিগত সালের যদি থাকে তাহলে এটা আমাদের প্রারম্ভিক সম্পদের মধ্যে আসবে এই জন্য আমরা এটা নিয়ে চলে আসছি তো এই হচ্ছে আমাদের মোট সম্পদ এখন এটা আমরা কি করব যোগ করব তাহলে দেখো এই টোটালটা যোগ করে আমরা এখানে নামায় রাখবো এখানে আছে আমাদের মোট এক লাখ আটাত্তর হাজার টাকা এটা এখানে থাকে এবার আমরা দায় সময় আসবো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায় তো দেখো আমরা দায় কিন্তু একটা বের করছিলাম এই যে এটা হচ্ছে আমাদের দায় চোদ্দ সালের ভাড়া এক হাজার টাকা তাহলে আমরা দায় সমের মধ্যে নিয়ে আসবো হচ্ছে কি দু সালের ভাড়া তাহলে এইখানে লিখবো প্রারম্ভিক দায় সমের মধ্যে বিগত সালের বকেয়া ভাড়া বিগত বছরের বকেয়া ভাড়া আমরা চোদ্দো সালের বকেয়া ভাড়া এক হাজার টাকা এক হাজার টাকা আমরা এখানে লিখবো এখন দেখো আমাদের মোট সম্পদ কত আসছে মোট সম্পদ আসছে হচ্ছে এক লাখ আটাত্তর হাজার টাকা আর দায় আছে এক হাজারে আর নাই তাহলে আমরা সম্পদ বড়ো যেহেতু এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এক লাখ আটাত্তর হাজারকে এই পাশে নিয়ে আসি আনার পরে আমরা কি করব এই এক লাখ আটাত্তর হাজার থেকে এই যে দায় এক হাজার এটা মাইনাস করব তাহলে মাইনাস করলে আমাদের এখানে কত থাকে এক লাখ সাতাত্তর হাজার টাকা এই এক লাখ সাতাত্তর হাজার টাকা হচ্ছে কি আমাদের মূলধন তাহলে দেখো আমাদের হচ্ছে কি এক হাজার টাকা দায় বাদ দেওয়ার পরে মূলধন আসছে কত এক লাখ সাতাত্তর হাজার টাকা এটাই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন তাহলে আমরা প্রারম্ভিক মূলধন কিন্তু কে নির্ণয় করলাম কীভাবে দেখো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলাম আমি তোমাদেরকে আবার একটু রিপিট করে দেখাচ্ছি যে প্রারম্ভিক সম্পদগুলোর মধ্যে দেখো একদম শুরুতে আমাদের প্রারম্ভিক হাতে নগদ থাকবে ব্যাংক জমা থাকতে পারে এগুলার আমরা প্রারম্ভিক সম্পদ নিয়ে আসবো তো আমাদের যেহেতু প্রারম্ভিক হাতে নগদ আছে ছ এটা নিয়ে আসছি আর এখানে দেখো বলা আছে পয়লা জানুয়ারি দু হাজার পনেরো তারিখে ক্লাবের সম্পদ সমূহ নিম্নরূপে যে আসবাবপত্র দালান কোঠা খেলাধুলার সরঞ্জাম এগুলো আমাদের প্রারম্ভিক সম্পদ নিয়ে আসছি আর দেখো প্রাপ্ত চাঁদার মধ্যে দু হাজার চোদ্দো সালের চাঁদা ছিল চোদ্দো সালের চাঁদা পনেরো সালের জন্য কে হিসাবে আসবে না কিন্তু চৌদ্দো সালের এটা প্রারম্ভিকে আমাদেরকে নিয়ে আসতে হবে যেহেতু কি ওটা বিগত বছরে ছিল এই জন্য আমরা এই বছর এটাকে নিয়ে আসতেছি আর দেখো সেমভাবে দুই নম্বর সমন্বয় বলতেছে হচ্ছে কি চোদ্দো সালের বকেয়া ভাড়া ছিল এক হাজার তো চোদ্দো সালের বকেয়া ভাড়া মানে কি পনেরো সালের জন্য এটা প্রারম্ভিক দেয় এই জন্য আমরা প্রারম্ভিক দেয় এটাকে নিয়ে আসছি তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে এই যে প্রারম্ভিক দায়সমূহ বাদ দেওয়ার পরে আমাদের এই যে প্রারম্ভিক মূলধন আসছে এক লাখ সাতাত্তর এই যে এক লাখ সাতাত্তর হাজার টাকা হচ্ছে কি আমাদের প্রারম্ভিক মূলধন তোমরা একটা জিনিস মনে রাখবে এই প্রারম্ভিক মূলধন যদি আমরা নির্ণয় না করি তাহলে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বর্তপত্রটা তৈরি করতে পারবো না অবসায় প্রতিষ্ঠান এটা খুব ইম্পর্টেন্ট কারণ এই প্রারম্ভিক মূলধনই হচ্ছে কি অবসায় প্রতিষ্ঠানের মেন মূলধন এটা সব অঙ্কের ক্ষেত্রে হয় আমি যখন তোমাদেরকে অংশীদারি ব্যবসা করেছিলাম সেখানেও আমি দেখেছি যে ওইখানে মূলধনের সুদ্ধার্য করা হতো কিসের উপর প্রারম্ভিক মূলধনের উপরে এইটার ক্ষেত্রে একই রকম পারম্ভিক মূলধন না হলে আমরা আর্থিক বিবরণী করতে পারবো না তো আশা করি তোমরা প্রারম্ভিক মূলধন তবে নির্ণয় করা বুঝতে পেরেছ তো এরপরে পর্বে আমি এই একই প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণীটা কীভাবে তৈরি করে সেটা তোমাদেরকে করে দেখাবো তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ